দুই দিন বিরতির পর আবার হাঁটতে বের হইলাম সেই চিরচেনা পথ ধরে। আজকেও নানা রকম পাখি দেখব। এই সকালবেলা পাখিদের সাথে কাটানোর সময় অন্যরকম ভালো লাগে। তাহলে চলুন দেখি আজকে কি কি পাখি দেখার সৌভাগ্য হয়। তবে তার আগে আমি একটা মজার দৃশ্য দেখাই আপনাদেরকে। এই কিছুক্ষণ আগেই একটা কাঠবিড়ালি কত সূক্ষ্মভাবে সরু তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে এখন যাব একটা ঘাসের ক্ষেতের কাছে। ভাগ্য খুব ভালো হলে প্লাম হেডেড প্যারাকিটের দেখা পাওয়া যেতে পারে। একবার তিনটা টিয়া দেখা যাচ্ছে বসে আছে, আপনাদেরকে দেখাচ্ছি এখন। পুরো একটা পরিবার চলে এসেছে, বাবা মা আর ছোট বাচ্চা। মা ছোট বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এখন হাঁটতে হাঁটতে যাব একটা শুকনো জলাশয়ের কাছে, অল্প কিছু পানি আছে। এখানে নানা ধরনের জলজ পাখি আসে, ব্রোন সুইক, জাকানা, স্টিন্ট, প্লোভার, ওয়াকটেল, হোয়াইট ব্রেস্টেড, ওয়াটার হেন। যদি ভাগ্য ভালো থাকে সবগুলা পাখি দেখব, পাখিদের সাথে পরিচিত হব। একটা কাঠবিড়ালি খুব মজা করে পাকা খাচ্ছে, খুবই কিউট একটা দৃশ্য। চারপাশে পানির হাহাকার, অনেক দিন বৃষ্টি হয় না। এই অনাবৃষ্টির ভুক্তভোগী শুধু মানুষ নয়, এর সাথে অন্যান্য প্রাণী আছে। এই ভুক্তভোগীদের মধ্যে পাখিও অন্যতম। পানি শুধু পাখি সরাসরি পান করে না, এই পানির মধ্যে থেকে আরও নানা রকম জীবন যা পাখিদের খাবার হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে আছে ছোট ছোট পোকা, মাছ, বিভিন্ন জলজ উদ্ভিদ, শ্যাওলা। এগুলো খেয়ে পাখিরা জীবন ধারণ করে, কিন্তু এই পানির অভাবে তারাও আজ খাদ্য সংকটে পড়েছে। এখন যেই পাখিটা দেখছি এই পাখিটার নাম হচ্ছে সাইট্রেন ওয়াকটেল। হলদে মাথা, খঞ্জনা, নানা রকম ওয়াকটেল আছে, এর মধ্যে এটি অন্যতম। এই পাখিটাও এসেছে পানি খেতে, খাবার খেতে, টুকটুক করে হেঁটে হেঁটে খাবার খাচ্ছে। একটু এদিকে তাকালেই দেখা যাবে আরও অনেক ধরনের পাখি আছে, এর মধ্যে অন্যতম ব্রোঞ্জ উইংড জাকানা, যেটাকে আমরা জলপিপি বা দলপিপি বলি। তারপরে আছে লিটিল স্টিন্ট, ছোট চা পাখি। এইখানে একটা কনফিউশন আছে,
ট্যামেংস স্টিন্ট অ্যান্ড লিটল স্টিন্ট প্রায় এক, একটু কনফিউশন দেখা দেয়। তবে এই পাখিগুলোকে চা পাখি বলে, এরা দল বেঁধে ঘুরে বেড়ায়, খাবার খায়। আজকে আর একটা পাখি দেখা হলো। সাধারণত এই পাখিগুলো লোকালয়ে আসে না, এরা একটু নিরিবিলি থাকতে ভালোবাসে, নদীর ধারে বিলের ধারে হেঁটে হেঁটে খাবার খায়। এখন এরা দল বেঁধে চলে এসেছে এখানে। এই পাখিগুলোর নাম হচ্ছে লিটিল রিংড প্লোভার, ছোট নজিরিয়া। এই প্লোভারের মধ্যে অনেক রকম ভেরিয়েশন আছে, তার মধ্যে এটা চমৎকার একটি পাখি। এদের চোখটা অনেক সুন্দর, হেঁটে হেঁটে খাবার খাচ্ছে, কখনো পা দিয়ে মাটির মধ্যে নড়াচড়া করে দেখছে খাবার আছে কিনা, পোকামাকড়, ছোট ছোট মাছ এদের প্রিয় খাবার। চারপাশে কোকিলের ডাকাডাকি। সাধারণত বসন্তকালে কোকিল ডাকে, এখন গ্রীষ্মকালেও কোকিলের আনাগোনা প্রচুর। ওদের এই ডাকাডাকি দেখে খুব মায়া হয়, ডাকতে ডাকতে একসময় ক্লান্ত হয়ে যায়, তাও সঙ্গীত দেখা নেই। যদি তা নিজের মতো চলতে দেওয়া যেত, তাহলে এত সমস্যা তৈরি হতো না আমাদেরকে। আজকে এত গভীরভাবে গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, আরও নানা রকম সমস্যা নিয়ে চিন্তা করতে হতো না।